75 माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেস দিয়েছেন আজকে, সেই কারণেই তমলুক কোর্টে আসা। বলতে পারেন আদালতেই প্রথম এলাম, এর আগে কোনোদিন আদালতে আসিনি। এবং যে কথাটির জন্য আমাকে কেস দেওয়া হলো সেটা আমার মনে হয় অন্যায়ভাবে দেওয়া হলো। আমার যে কথাগুলি আমি বলেছিলাম সেটা রিয়ালিটি, আজকে বাংলার মা বোনেদের যে অবস্থা সেটা নিয়েই বলেছিলাম। माननीय মুখ্যমন্ত্রী নাম করে বলেছিলাম, বাট সেটা কোট আনকোট করে বলিনি, রেটরিক হিসেবে বলেছি। আজকে বাংলার মা বোনেদের যে অত্যাচার চলছে তাদের উপরে 10 বছর ধরে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী কোনো প্রতিবাদের শব্দ আজ অবধি শুনলাম না। উপরন্তু উনি কী করলেন, যারা ধর্ষিতা তাদের জন্য রেট বেঁধে দিয়েছেন। নাবালিকা হলে 30,000 টাকা, সাবালিকা হলে 20,000 টাকা, এগুলো মানা যায় না। আজকে এই টাকাটা আমাদের দরকার নেই। আজকে যারা ধর্ষণকারী তাদের যদি শাস্তি হতো, নির্ভয়ার মতো যদি শাস্তি দেখতে পেতাম তাহলে আমরা অনেকেই খুশি হতাম, কিন্তু সেটা আমরা দেখতে পাইনি। আজকে পশ্চিমবঙ্গের পুলিশ তারা FIR নেয় না, বলা হয় থানার বাইরে গিয়ে সেটেলমেন্ট করে নিন। সেই পুলিশদের তো কোনো দিন সাসপেন্ড করতে দেখলাম না মাননীয় মুখ্যমন্ত্রীকে, কোনো দিন নির্ভয়ার মতো শাস্তি দেখতে পেলাম না। উপরন্তু দেখতে পেলাম সবসময়তে যখনই ধর্ষণ হয় মাননীয় মুখ্যমন্ত্রী বা তাঁর নেতা নেত্রীরা সেই মেয়েটির চরিত্র নিয়ে কথা বলতে শুরু করে, তার কার সাথে অ্যাফেয়ার ছিল, তার কার সাথে সম্পর্ক ছিল, সে মাওবাদী না মাওবাদী নয়, এই সব নিয়ে কাটাছেঁড়া করা হয়। কেন এই কথাটা বলতে গিয়ে এখন আমাকে কেস খেতে হচ্ছে? এবং তারা শাসক, তারা যা খুশি তাই করবে, মানতে হবে। আজকে সেই কারণেই এখানে আসা, কিন্তু অনেকদিন বাদে এসে আমার বোনেদের সঙ্গে দেখা হলো, আমার কার্যকর্তা আইনজীবী ভাইদের সাথে দেখা হলো। আমরা বিজেপি পরিবার, পরিবার মানে আমরা সত্যি পরিবার, সুখে দুঃখে আমরা পাশে দাঁড়াই, সমস্ত পরিবার আমার পাশে আজকে দাঁড়িয়েছে, এবং এই কারণেই আজকে আসা। মুখ্যমন্ত্রী নমিনেশন নিয়ে কালকে একটা কেস হয়েছে, যেটা ওই নির্বাচন কমিশন কি বলবেন? দেখুন কেস হয়েছে, আইনজীবীরা বলছেন, এবং সেটাও শুনলাম যে ইলেকশন কমিশন থেকে সেটা নাকি খারিজ করে দেওয়া হয়েছে। আমার ইলেকশন কমিশনের উপর পুরোপুরি ভরসা আছে, যেটা উনি করবেন। টিএমসির মতো নয় যে আমার পক্ষে কথা বললে তখন সেটা ভালো, আর আমার পক্ষে কথা না বললেই CBI খারাপ, এটা বলবো না। তারা যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন, তাদের ওপর অগাধ বিশ্বাস আমার। বাট এইটাই আশা যে আগামী দিনে যে ধরনের ইলেকশন আমরা দেখে এসেছি, পঞ্চায়েত ভোট যেভাবে দেখে এসেছি, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, সেটা যেন এবারে না হয়। বাংলার মানুষ যেন নির্ভয়ে গিয়ে বুথে গিয়ে ভোট দিতে পারে, এটাই আমার আর্জি। আর জামিন পেলেন তো? হ্যাঁ, ক্লিয়ার করা হয়েছে, আমরা যাব এখন ভিতরে, এখন অ্যাপিয়ার হব। সভাকে কেন্দ্র করে বর্তমান রাজ্য সরকার আমাদের ভারতীয় জনতা পার্টি স্টেট প্রেসিডেন্ট অগ্নিমিত্র পালের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করেছিলেন, সেই অল সেকশন স্যার অ্যাভেলেবল ছিল। আজকে দিদি কোর্টের উপরে আস্থা রেখে সারেন্ডার করেছেন, আর দিদি পুরো বিশ্বাস আমাদের সকলেরই বিশ্বাস কোর্টের কাছে আমরা বিচার পাব। হ্যাঁ, এখন মামলা আজকে বেল হয়েছে, আগামী দিন 500 টাকা বেল বন্ড হয়েছে, আগামী দিন 19 তারিখে নেক্সট ডেট আছে। নেক্সট ডেটের পর আমরা চার্জ ফ্রেম হওয়ার পর মামলা যেরকমভাবে চলে সেরকমভাবে আমরা ট্রায়াল ফেস করব। আমার সুমন, অ্যাডভোকেট সুমন শ্রীবাস্তব, স্টেট লিগাল সেল কনভেনার। জনতা পার্টির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালের আজকে জামিনের জন্য প্রেয়ার করেছিলাম, জজ সাহেব ওনাকে 500 টাকার বন্ডে জামিন দিয়েছেন। সমস্ত সেকশনই নন ভেলেবল ছিল, বেলেবল সেকশন ছিল, অল সেকশন স্যার বেলেবল, 504, 506, 509। তমলুক পিএসএরই মামলা, একটা সভায় হচ্ছে কথাকে কেন্দ্র করে এই মিথ্যে মামলাটা করেছিল, যে কারণে হচ্ছে আজকে দিদি এসেছিলেন জামিনের জন্য, জজ সাহেব জামিন দিয়েছে 500 টাকা বন্ডে। আপনার নাম? আমার নাম দীপঙ্কর চন্দ্র, আইনজীবী, তমলুক লিগাল সেলের কনভেনার। আর আমার নাম